গুড আফটারনুন, আমি ডক্টর রাজীব সাহা, গাইনোকোলজিস্ট, ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস। আজকে আপনাদেরকে অ্যানেস্থেশিয়ার রোল সম্বন্ধে হচ্ছে কিছু তথ্য আপনাদেরকে হচ্ছে জানাব। আপনারা সবাই জানেন যে আজকে যত রকম শল্য চিকিৎসা হয়, মানে যত রকম সার্জিক্যাল ট্রিটমেন্ট হয়, সেই সার্জিক্যাল ট্রিটমেন্ট বা সোজা কথায় অপারেশন আমরা যাকে হচ্ছে বুঝি, সেই অপারেশনের সাথে অ্যানেস্থেশিয়ার একটা আনুষঙ্গিক রোল থাকে। এবং আপনারা খুব ভালোভাবেই জানেন যে যে কোনো অপারেশন বা যত ছোট অপারেশনই হোক না কেন, অ্যানেস্থেশিয়া ছাড়া হয় না। কিন্তু আজ থেকে আপনারা যদি 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর আগে একটু দেখেন বা জানার চেষ্টা করেন, তখনকার দিনেও এই সার্জিক্যাল ট্রিটমেন্ট বা অপারেশন হতো। কিন্তু তখনকার দিনগুলোতে এই অপারেশন যে কতটা ভয়াবহ ছিল বা কতটা মানুষের জীবনের ঝুঁকিপূর্ণ থাকতো, সেটা হয়তো আপনারা সবাই জানেন। তখনকার দিনে যে কোনো অপারেশন হওয়া মানেই তাদের বাড়ির লোকদের বলা হতো যে পেশেন্টের বাঁচার সম্ভাবনা অপারেশনের পরে 50%, আর 50% তার না বাঁচার সম্ভাবনা। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম, যত দিন গেল এবং আমাদের মেডিকেল সায়েন্সের যত ট্রিটমেন্টে উন্নতি ঘটলো, অ্যানেস্থেশিয়া পার্টটা যতটা ডেভেলপ করলো বা করেছে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে কোনো রোগীর অপারেশনে জোর দিয়ে বলতে পারি যে পেশেন্টটা 90-95% বা তারও বেশি, 97-98% চান্স থাকে সেই রোগীটা সুস্থভাবে আবার রিকভারি হওয়া। তো এইখানেই এই অ্যানেস্থেশিয়ার মাহাত্ম্য বা এই অ্যানেস্থেশিয়াটা এমন জায়গায় ডেভেলপ করেছে। যেমন ধরুন, আমি কিছু সামান্য উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। আজ থেকে যেটা বললাম আপনাদের, 70-80 বছর আগে ক্লোরোফর্ম নামে একরকম হচ্ছে লিকুইড পাওয়া যেত, সেটা ডাইরেক্টলি পেশেন্টকে গজে বা কোনো তুলোতে ভিজিয়ে শুকিয়ে দেওয়া হতো, তাতে পেশেন্ট খানিকটা আচ্ছন্ন হয়ে যেত এবং সার্জেনরা অপারেশন করা শুরু করতেন। কিন্তু তার যে সাইড এফেক্টগুলো থাকতো তাতে করে, এবং অপারেশনের যে সাইড এফেক্টগুলো থাকতো তাতে করে ম্যাক্সিমাম পেশেন্ট মারা যেত। তো এইরকম ক্লোরোফর্মের পরে আসলো ইথার, তারপরে আরও নানান রকম অ্যানেস্থেশিয়ার পদ্ধতি আসলো। কিছু কিছু গ্যাস ইউজ করা হতো, সেগুলোতেও অনেক সাইড এফেক্ট থাকতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকের দিনে অ্যানেস্থেটিস্টরা আরও ভালো বলতে পারবেন আমার চেয়ে, অ্যানেস্থেশিয়া করা হয় পেশেন্টের শুধু সেই জায়গাকার ব্যথাটা অনুভব করে না, এবং বাদবাকি তার সম্পূর্ণ জ্ঞান থাকে, সে সব দেখতে পায়, সব কিছু বুঝতে পারে। এটাই অ্যানেস্থেশিয়ার মাহাত্ম্য। শর্টে আমি বলি, এই যে প্রসিডিওরটা বললাম, এটাকে বলে আপনারা লোকাল অ্যানেস্থেশিয়া বলতে পারি বা স্পাইনাল অ্যানেস্থেশিয়া, যেটা কি না আমাদের শিপ দ্বারা একটা জাস্ট ছোট্ট ইঞ্জেকশান দিয়ে এখন অনেক রকম, প্রায় 80% সার্জারি এইভাবে করা হচ্ছে।